মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। ১৯০৮ সালের ১২ ফেব্রুয়ারি জন্ম নেয়া এই মার্কিন প্রেসিডেন্টের জীবন অবসান অর্থাৎ মৃত্যুর বিষয়টি ছিল রহস্যে ঘেরা। আব্রাহাম লিঙ্কন তার বন্ধু ওয়ার্ড হিল লামনকে তার মৃত্যুর আগে নিজের একটি স্বপ্নের কথা জানিয়ে গিয়েছিলেন। সেই স্বপ্নটিতেই ছিল খুব অদ্ভুত কিছু ব্যাপার, আর লিঙ্কনের সেই স্বপ্নটি লামন সকলের সামনে আনেন লিঙ্কনের মৃত্যুর ২০ বছর পর। আর সেই স্বপ্ন ঘিরে তার মৃত্যু নিয়ে আজ অবধি রহস্যের রসায়ন কেবল অধরাই রয়ে গেছে। দর্শক, কি ছিল সেই স্বপ্নে, পুরোটা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। অস্বীকার করার উপায় নেই, আব্রাহাম লিঙ্কন স্বপ্নের মানে খুঁজতে পছন্দ করতেন। একবার তিনি এক চিঠিতে তার স্ত্রী ম্যারি লিঙ্কনকে লিখেছিলেন তাদের ছেলে টাডের পিস্তলটি সরিয়ে রাখতে। তিনি সে চিঠিতে লিখেন টাডকে নিয়ে তিনি একটি বাজে স্বপ্ন দেখেছেন। আব্রাহাম লিঙ্কনের আরও কিছু অদ্ভুত স্বপ্নের কথা জানা যায়। যেদিন নিহত হন সেদিন তিনি তার মন্ত্রিপরিষদের কজন সদস্যকে বলেছিলেন স্বপ্নে দেখেছেন তিনি দ্রুত গতিতে নৌকায় করে কোথায় যেন যাচ্ছেন। লিঙ্কন এই স্বপ্ন একাধিকবার দেখেছেন বলেও জানান। দর্শক, এবার আমরা একটি বর্ণনা দেব। কেউ একজন বর্ণনাটি দিচ্ছেন এরকমভাবে, কান্নাকাটির শব্দে আমি ঘুম থেকে জেগে উঠি। শব্দ কোথা থেকে আসছে তা জানতে হাঁটতে হাঁটতে হোয়াইট হাউসের ইস্ট রুমে পৌঁছাই আমি। সেখানে শোক জানাতে একটি মরদেহ রাখা হয়েছে। প্রহরীরা মরদেহটিকে ঘিরে রেখেছে। শোক জানাতে এসেছেন বহু লোক, কিন্তু সবার মুখ ঢাকা। আমি একজন প্রহরীর কাছে জানতে চাইলাম কে মারা গেছেন। প্রহরী জানালো আততায়ীর হাতে প্রেসিডেন্ট নিহত হয়েছেন। তারপর ভিড় থেকে কেউ একজন চিৎকার করে কাঁদতে শুরু করলে আমার ঘুম ভেঙে যায়। এটি নিজের দেখা একটি স্বপ্ন আব্রাহাম লিঙ্কনের। হ্যাঁ, নিজের দেখা সেই স্বপ্নটির এমনই বর্ণনা বন্ধু ওয়ার্ড হিল লামনকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই গল্প নিয়ে সে সময় তুমুল আলোচনা সমালোচনার ঝড়ও উঠেছিল। প্রশ্ন হচ্ছে, যে স্বপ্নটি তিনি দেখলেন সেটি সত্য হলো কিছুদিন পর, তাহলে কি লিঙ্কন নিজের মৃত্যুর বিষয়ে আগেই সতর্কবার্তা পেয়েছিলেন? তবে কেন সতর্ক হলেন না তিনি? লামন আরও জানিয়েছেন, লিঙ্কন নাকি বলেছেন যেহেতু স্বপ্নে তিনি জীবিতই ছিলেন সুতরাং স্বপ্নের ওই লাশ তাঁর হতে পারে না, তাই তিনি সেই স্বপ্নকে আর পাত্তা দেননি। এ ধরনের কোনো স্বপ্নকেই তিনি বেশি গুরুত্ব দিতেন না, বরং মজা পেতেন। তিনি এসব স্বপ্নকে হাস্যকর হিসেবে মন্তব্য করেছেন। ভবিষ্যৎবাণীতে লিঙ্কন বিশ্বাস করতেন বলে মনে হয় না, কারণ তিনি বলেছিলেন ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার সবচেয়ে ভালো উপায় ভবিষ্যৎটা তৈরি করা। যা হোক, এর কদিন পরই লিঙ্কন প্রাণ হারান জন উইলকস বুথের গুলিতে এবং শোক জানাতে তাঁর মরদেহ হোয়াইট হাউসের সেই স্বপ্নে দেখা ইস্ট রুমে রাখা হয়েছিল। লামনের বরাতে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়ে একটি লেখা বের হয়। লামনের সে বয়ানে অনেকেই সন্দেহের চোখে দেখেন। অনেকে মনে করেন লামন বাড়িয়ে বলেছেন, গল্পে রং চড়িয়েছেন। লামনের দাবি যদি অসত্য হয় তবু মৃত্যু বিষয়ে তার স্বপ্ন এটি প্রথম নয়। আরও কিছু বিষয়ও আছে যা আরও রহস্য সৃষ্টি করে। উইলিয়াম এইচ ক্রুক, তিনি ছিলেন লিঙ্কনের অন্যতম দেহরক্ষী। ক্রুক জানান, নিহত হওয়ার রাতে ক্রুককে লিঙ্কন বিদায় জানিয়েছিলেন গুড বাই বলে, যা খুবই অস্বাভাবিক। লিঙ্কন নাকি ক্রুককে সবসময় গুড নাইট বলে বিদায় জানাতেন, সেই প্রথম লিঙ্কন বলেছিলেন গুড বাই। এই তথ্য দিয়ে উইলিয়াম ক্রুক পরোক্ষভাবে প্রশ্ন তোলেন, লিঙ্কন কি তাহলে জানতেন আজ রাতেই তিনি মারা যাচ্ছেন? লিঙ্কনকে ঘিরে রহস্য ছিল নাকি লিঙ্কনের সঙ্গে রহস্যকে বারবার জড়িয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে এখনও আলোচনা হয়। তবে মানুষ রহস্য পছন্দ করে, আর এজন্যই এই আলোচনার সমাধান হওয়ার নয়। নিজের মৃত্যু জীবিত অবস্থায় স্বপ্নে দেখার এমন রহস্যের তাই কোনো উত্তর মেলেনি আজও। দর্শক, এমন সব ভিডিও দেখতে চোখ রাখুন দ্য ট্রুথ বাংলায়। সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে জানান আপনার মন্তব্য।